ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাত্তাল জান্নাহ ওয়ান নার জান্নাত জাহান্নামও দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবী যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আপনারা আবার এরকম করেন না কিন্তু পুরাটা শোনেন আগে একদল করবো কি যে নবীজি এরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবী বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো কয় হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেয়ামত পর্যন্ত সবাই খাইতে পারতাম আপনি আগে আঙ্গুর দেখেন নামাজে তো দেখলেন আর দিবেন দেন না তো এই জন্য আমল করতে চান না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফী মাকামি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাত্তাল জান্নাহ ওয়ান নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেক এমন ফেতনার মধ্যে পড়বা যেই ফেতনাটা হবে দাজ্জালের ফেতনার মতো ফেতনা বলেন নাউজুবিল্লাহ বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছো সহি বুখারীর বর্ণনা 1372 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না ইয়াহুদিয়াতান দখলাত আলা আয়েশাত সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসআলাত আন আযাবিল কবর এক ইহুদি নারী আম্মা জান আয়েশার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আ'আযাকিল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ তোমারে গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল কবর হ্যাঁ কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানায় দিলেন তার বিবিকে সহি বুখারী 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم العبد اذا وضع في قبره নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা আসহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়াল্লিয়া কবরটা পিছনে রেখা যাবা আসহাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহু লাসমাউ কুরআনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়
শুনে, কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআদা, আবু দাউদের বর্ণনা, ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়। বসানোর পর তারে প্রশ্ন করে, এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি। ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে, এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন। আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে, আমরা থাকতে হবে। আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে। সুরে মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম, তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয়, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল জালিকা, আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। বলেন সম্পদ দেয় কে? দশতলা বিশতলার বাড়ির মালিক বানায় কে? আর দশতলা বিশতলা হালাল পন্থায় হওয়াটা দোষের না, দোষ কোনটা? যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া। বুঝে আসছিনি তো? আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত। কতদিন? কবর পর্যন্ত। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াযালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয়? বৃদ্ধ হয়। কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয়। কয় কোন ক্ষেত্রে? ফি হিরসিল মাল, এক নাম্বার সম্পদের লোভ, দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কি আশা? লম্বা আশা। কেউ কাকা কই যান, বয়স কত? কয় 75। কোথায় যাচ্ছেন? মসজিদে। মনটা খারাপ কেন? আর বইল না, চারটা ছেলে ইতালি থাকে, এক একজন 5 লাখ করে বেতন, 5 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন, আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই, টেনশনে আছে কাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয়, এক সম্পদের লোভ, দুই লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতন মুরাব্বাআ, এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, ওই অঙ্কের ছাত্ররা কোথায়? কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর ওয়া খত খতন ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। বলেন তো রসুল কি আঁকলেন? মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন অখত্ত খুততন সিগরন, মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস, এটা চতুর্ভুজ মাঝ।